নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে ট্যাকেল 310 ইউটিউব চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আপনারা কি জানেন যে কারা কারা নমিনেশন করেছে বা কারা কারা অনলাইনের মাধ্যমে নমিনেশন করেছে? সো বন্ধুরা, হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে এক মিনিটে দেখে নিতে পারবেন সেই লিস্ট। সো ভিডিওটি দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেল ট্যাকেল 310 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। সো বন্ধুরা, চলো ভিডিওটি শুরু করা যাক। সো বন্ধুরা, আপনারা সেই লিস্টটি ডাউনলোড করার জন্য আপনাদের সবার প্রথমে এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে ভিজিট করতে হবে। সো বন্ধুরা, এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি আপনারা সরাসরি ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন। সো বন্ধুরা, সবার আগে ভিডিওটি দেখে নিন। অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পরে এখানে আপনারা নিচে আসবেন। নিচে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই পঞ্চায়েত জেনারেল ইলেকট্রিশিয়ানে আপনাদেরকে ক্লিক করতে হবে। সো বন্ধুরা, এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন যে এরকম ইন্টারফেস চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচনের আয়োগ, এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন নমিনেশন সাবমিটেড, সেই নমিনেশন সাবমিট এখানে দেখতে পাচ্ছেন লিস্ট অফ নমিনেশন সাবমিটেড। লিস্ট অফ নমিনেশন সাবমিটের জন্য আপনারা এখানে সবার প্রথমে আপনার যে যার লিস্ট দেখতে চাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন জেলা পরিষদ, এরপরে পঞ্চায়েত সমিতি, এরপরে গ্রাম পঞ্চায়েত, এই তিনটির কিন্তু লিস্ট আপনারা দেখতে পারবেন। সবার প্রথমে আপনি যদি জেলা পরিষদে দেখতে চান তাহলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার জন্য ক্লিক করার পরে আপনার যে জেলা পরিষদ দেখতে চান সেটা এখানে চুজ করে নেবেন। যেহেতু আমি এটা দেখতে চাইছি, তো এখানে চুজ করার পরে আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেসগুলো চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার, ক্যান্ডিডেট ডিটেলস, এরপরে জেন্ডার, অ্যাড্রেস, এরপরে পার্টি, যে পার্টি থেকে জেলা পরিষদ থেকে দাঁড়িয়েছে সেটা, এরপরে ক্যাটাগরি, এরপরে ডিক্লারেশন ফর্ম অর্থাৎ নমিনেশন ফর্মটা কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন। সো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। এরপরে রয়েছে, এরপরে হচ্ছে পঞ্চায়েত সমিতি। পঞ্চায়েত সমিতি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে পঞ্চায়েতে সেটার অটো সিলেক্ট হয়ে যাবে। এরপরে আপনি যেখান থেকে দেখতে চাইছেন সেটা এখানে চুজ করে দিবেন। সো আমি এখানে চুজ করে দেওয়ার পরে সাবমিটে ক্লিক করবো। সার্চে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিচে চলে এসেছে। এখানে রয়েছে যে ডেটে আপনাদের ভোট হবে সেটা হচ্ছে, এরপরে জেলা পরিষদ, এরপরে পঞ্চায়েত সমিতি। সো এখানে কিন্তু সবগুলো চলে এসেছে আগের মতোই। আপনারা দেখতে পাচ্ছেন আগের মতো কিন্তু চলে এসেছে। এরপর যাচ্ছি আমরা গ্রাম পঞ্চায়েত। সেই গ্রাম পঞ্চায়েতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের ঠিক এরকম সবগুলো চলে এসেছে। আপনি যে গ্রাম পঞ্চায়েত থেকে দেখতে চাইছেন সেটা এখানে আপনি চুজ করে নেবেন। নেওয়ার পরে আপনার গ্রাম পঞ্চায়েতটা এখানে দিয়ে দিতে হবে। সো বন্ধুরা, আপনাদেরকে তিনটা জিনিস দিতে হবে। সবার প্রথমে জেলা পরিষদ, এরপরেই পঞ্চায়েত সমিতি, এরপর রয়েছে গ্রাম পঞ্চায়েত। সো আমি গ্রাম পঞ্চায়েতটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য ক্যান্ডিডেটস কিন্তু এবার পঞ্চায়েত নির্বাচনে দাঁড়িয়েছে। সর্বপ্রথম ক্যান্ডিডেট ডিটেলস, এরপরে জেন্ডার, অ্যাড্রেস, পার্টি, যে পার্টি থেকে দাঁড়িয়েছে, এরপরে ক্যাটাগরি, এরপরে ডিক্লারেশন ফর্মটি এখনও আপলোড হয়নি এবং আপলোড হয়ে যাবে। সো এখানে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু দাঁড়িয়েছে, এখানে দুইটা পার্টি দাঁড়িয়েছে। এরপর নিচে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে দুইটা এইভাবে কিন্তু দাঁড়িয়েছে বুদে বুদে। এখানে দেখতে পাচ্ছেন এখানে চারটা পার্টি কিন্তু দাঁড়িয়েছে একসাথে। এইভাবে আপনারা দেখে নিতে পারবেন যে আপনার গ্রাম পঞ্চায়েতে যে লিস্ট সেটা আপনারা এখানে অটো সিলেক্ট করে নেবেন। সো আমি আমাদেরটা সিলেক্ট করে নিচ্ছি দেখার জন্য। সো আমি দিয়ে সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার পরে কিন্তু এখানে কোনো ডিটেলস আসছে না। এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে নমিনেশন ক্যান্ডিডেটস লিস্ট আর নট অ্যাভেলেবেল ফর, অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু এখানে আপলোড হয়নি যে আমাদের এটা কিন্তু এখনও পর্যন্ত আপলোড হয়নি। তো বন্ধুরা, আপনারা এই লিঙ্কটি কপি করে রাখবেন, এরপরে কিন্তু আপলোড হয়ে যাবে। সো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত লাইক করবেন এবং এই ভিডিওটি শেয়ার করবেন, কেননা সবার কিন্তু এটা জানা অবশ্যই দরকার। যেহেতু রাজ্যের
পরিস্থিতি ভয়াবহ। সো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।